হাই গাইস আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহরশি সহমতে আমিও ভালো আছি আজকে একটা ব্লগ শেয়ার করবো আর আজকে একটা ইউনিক একদম অসাধারণ একটা রেসিপি শেয়ার করবো আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটিও সবার কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে প্লিজ জানাবেন কেমন লেগেছে কারণ আপনাদের মতামত আমার জন্য অনেক মূল্যবান আজকের ব্লগটি শুরু করার আগে আমাদের দোকানটা দেখিয়ে দিব এবং কিছু কথা বলবো এটা হচ্ছে আমাদের দোকান আমাদের দোকানে বিভিন্ন রকমের থ্রি পিস পাওয়া যায় বিভিন্ন রকমের প্যান্ট পাওয়া যায় বিভিন্ন রকমের ওড়না পাওয়া যায় তার সাথে বিভিন্ন রকমের স্টাইলিশ হিজাব পাওয়া যায় তো আপনারা যদি কেউ চান অর্ডার করতে পারেন অথবা দোকানে এসে সরাসরি দেখে নিতে পারেন আর আমি কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি তখন মাত্রই দোকানটা খোলা হয়েছিল আর আমার অনেক তারা ছিল সেই জন্য আমি ভালো করে কিছু দেখাতে পারিনি আর দোকানটাও মাত্রই খোলা হয়েছিল যেহেতু ভালো করে সাজানো হয়নি অনেক কিছু বেরও করা হয়নি আর আমি কিন্তু পরবর্তীতে বিভিন্ন ড্রেস আমাদের দোকানের ড্রেস হিজাব এসব নিয়ে ভিডিও করব আশা করি অনেক ভালো লাগবে আপনাদের আর আমার সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের আমি যে ট্রিপিসগুলো দেখাবো এগুলো আসলে অনেক ইউনিক হবে আর অনেক আলাদা হবে এক কথায় অসাধারণ সবার দৃষ্টি আকর্ষণ করবে এমন কিছু ট্রিপিস দেখাতে যাচ্ছি তো আমার নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য হচ্ছে দুপুরের লাঞ্চের প্রিপারেশন নিচ্ছিলাম আমি গরু মাংসটা প্রথমে বসিয়ে দিয়েছি এরপর কিছু সবজি রান্না করব। আর সবজিটা বরবটি নিয়ে নিয়েছি আর বরবটিকে কিন্তু আমরা চট্টগ্রামের ভাষায় লব্যা বলি আর ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিটা চট্টগ্রামের ভাষায় ভেন্ডি বলি তো এবার আমি ওই লৈব্বা দিয়ে তরকারি রান্না করব তো এর জন্য আমি তেল নিয়ে নিয়েছি অল্প করে আমি কিন্তু তেল কম দেওয়ার চেষ্টা করি তরকারিতে কারণ আব্বা বা সব জন্যই আসলে তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আমরা যত কম তেল খাব তরকারিতে বা যে কোনো কিছুতেই তেলের জিনিস কম খাবো ততই ভালো স্বাস্থ্যের জন্য তো আমি তেলটা কম দিয়েছি এরপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছিলো তখন আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি এরপর আমি একে করে একে একে করে মশলা দিয়ে দিচ্ছি বাসা যে প্যাকেটের মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো তিন চা চামচের মতো সরি তারপর আমি অল্প করে হলুদ দিয়ে দিয়েছি আর এখন একটু কা শুকনো মরিচ দিচ্ছি মরিচ বলতে মরিচ তো এবার একটু জিরা গুঁড়া দিয়ে দিব তো এবার ভালো করে নেড়ে দিব আর আমি কিন্তু এখানে পানিও ইউজ করেছি কারণ মশলাটা কিন্তু পানিতে যখন একটু কষানো হয় তরকারি দেওয়ার আগে তখন কিন্তু খাবারটা আরও বেশি টেস্ট বেড়ে যায় তো আমি এবার অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলো কিন্তু বড় ছিল আমি একদম ছুলে ফেলেছি সেই জন্য একদম ছোট হয়ে গিয়েছে এবার আমি চিংড়ি মাছটা কষিয়ে নিব ছোটো জালে জাল কিন্তু বড় দিলে একদম পুড়ে যাবে নিচে আর এই তরকারিটা কিন্তু এতটা বেশি মজা হয়েছে কি বলবো আম্মু আব্বু খেয়ে বলল যে এভাবে আবার রান্না করতে তো আশা করি আপনাদেরও রেসিপিটি অনেক ভালো লাগবে তো এটা যখন একটু কষানো হয়ে গিয়েছে আর পানিটা শুকিয়ে তেলটা যখন উপরে উঠে গিয়েছে এবার আমি এখানে কিছু বরবটি দিয়ে দিব আর কিছু আলু দিয়ে দিব আলু একদম অল্প করে দিয়েছি দুইটা আলুকে আমি এভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি তো এবার ছোটো জালে দিয়ে আমি এবার তরকারিগুলো দিয়ে দিচ্ছি তরকারি বলতে সবজি আর আলুটা তো এবার আমি নেড়ে দেবো আর আমি কিন্তু লবণও দিয়েছিলাম লবণ আমি দুই চা চামচ দিয়েছি পরে দিয়ে আমি অ্যাড করে দিব যদি কম হয় আমি কিন্তু সব সময় লবণটা একটু ভয় ভয়ে দিই কারণ যদি আবার বেশি হয়ে যায় তো এবার আমি কিছু মসর ডাল দিয়ে দিব মসর ডালটা আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম এখানে কিন্তু মসুর ডাল যত কম দেওয়া হবে ততই মজা হবে আমি যেহেতু একটু ফার্স্ট টাইম রান্না করেছিলাম এটা সেহেতু আমি একটু বেশি নিয়ে নিয়েছি কিন্তু তাতেও টেস্টটা কোনো কম হয়নি কিন্তু আপনাদেরকে বলবো মসুর ডালটা একটু কম নেবেন কারণ মসুর ডাল কিন্তু যত কম দিবেন তত বেশি মজা হবে তো এবার ওইভাবে আমি কষিয়ে নিয়েছিলাম এরপর আমি ঝোলের জন্য যতটুকু ঝোল চাই ততটুকু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি দশ মিনিট পর্যন্ত এটা সিদ্ধ করে নিয়েছি তারপরে নামিয়ে ফেলেছি খুব সহজেই অনেক মজাদার একটা খাবার রেডি করে ফেলেছি এরপর আমি ডাল রান্না করেছি ভেন্ডি ভাজি করেছি বিকালে আমি কেক বানিয়েছি আর কেকটা শুধু একটা লেয়ারে বানিয়েছি ফ্রাই প্যানে আর কোনো ক্রিম ট্রিম ইউজ করিনি এভাবে খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে তো আমি পিস পিস পরে কেটে নিয়েছি আর কেটে দেখছিলাম একদম পারফেক্ট হয়েছে এই কেকটা আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এরপরে আমি মুরগি কেটে নিব দুইটা মুরগি এনেছে বাজার থেকে তো মুরগিগুলো কেটে নিব আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবেই আমি সামনে আর অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল অবশ্যই চোখ রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ